তাহলে আমার ছেলেটা পুজো দিচ্ছে কি করে? একদম মানে পাকা হাতে পুজো দেয়, দেখেছো? বাজারে আগুন লেগেছে, আমরা এক মাস এই খাবো। আপত্তি ছিল, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক বছর স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল বাজে হচ্ছে 11:05 হবে, ধরো 11:30 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো। কতগুলো এনেছিস বাবা? তো আজকে দেখে বুঝতেই পারছো স্কুলে যাইনি সোনাকে নিয়ে, কারণ সোনার বাবা যেহেতু বাড়িতে রয়েছে, ছুটি করেছে সোনার বাবা আজকে, তো ওই জন্য আমাদের স্কুলে যেতে দেয়নি, মানে সোনাকে স্কুলে যেতে দেয়নি, মানে না আমি বাড়িতে রয়েছি, তুই আজকে বাড়িতে থাক। তো সকালবেলা ঘুম থেকে আজকে একদম পুষিয়ে পুষিয়ে ঘুমিয়েছি আজকে সবাই, মানে হয় না সকালবেলা উঠতে ইচ্ছা করে না, জোর করে উঠি, কিন্তু আজকে একদম উঠতে ইচ্ছা করেছে, তারপরে উঠেছি। তো যাই হোক, তারপরে সোনাকে পাঠিয়েছিলাম দোকানে, ওর বাবাই বললো যে যা বাবা কচুরি নিয়ে আয়গা, কচুরি খাই সকালবেলা, তোর মায়েরা কষ্ট করে কিছু করতে হবে না সকালে। প্রথমে চাউমিন বানাতে বলেছিল, প্রথমে চাউমিন বানাতে বলেছিল, তারপরে আবার বললো থাক চাউমিন বানাতে হবে না, চাউমিন বানাতে আমার কষ্ট, তার থেকে কি কচুরি কিনবো। তাই যে সোনা কচুরি নিয়ে এসছে, আবার ওকে আমি বলেছি 8:10 আনতে, ও 12 নিয়ে এসছে। আমি অত অতটাও যে কচুরি ফচুরি অতটাও আমি, তোমরা তো জানোই আমার একটু ভাতটাই প্রিয়, অত কচুরি ফচুরি আমি ভালোবাসি না, কিন্তু নিয়ে এসছে 12, মায়েরটাও হিসাব করে নিয়ে এসছে, বুঝেছ? মাছের তরকারিটা তো বেশ সুন্দর, ডাল এখানে ছোলার ডাল দিয়েছে, কোনটা আমার যেটা নিয়েছিল। তো আমি তো কিছুক্ষণ আগে উঠেছি, উঠে আরেকটা জিনিস আছে দেখো, তো আমি তো কিছুক্ষণ আগে উঠেছি, উঠে আমি ঘর ফরগুলো ঝাঁকিয়েছি, মোছা হয়নি, আর বলতেই ভুলে গেছি আজকে বৃহস্পতিবার, ওই যে জিনিসটা বৃহস্পতিবার, ঘর শুধু ঝাড় দিয়েছি, মোছা হয়নি, খেয়ে দিয়ে তারপরে মুছবো, তারপরে পুজো আছে। আবার মালপোয়া, তোমার ছেলে খাবি না? হ্যাঁ আমার আর বাবা, আমার আর তোমার, আর বাবা খাবো না। চলো, তুমি মালপোয়াটা খুব ভালো বানিয়েছিলে, তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, মানে ভিডিওটা অন করলাম, তখন তোমাদের সাথে ব্রেকফাস্ট করলাম, তখন হচ্ছে 11:30 বাজছিল, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30। তো এতক্ষণ গেজালাম চন্দন, আমি সোনা, তিনজনে মিলেই। তো কি আর বলবো, মানে চন্দন বাড়িতে থাকলে আমার যে কোন ভূতে ধরে আমি বুঝে পাই না, শুধু কি করেছি ঘরটা মুছেছি, এইটুকু মানে এতটা টাইমের মধ্যে ঘরটা শুধু মুছেছি, আর হচ্ছে স্নান করেছি, আর ঘর ঝাড় দিয়েছে, আর ঘর তো আগেই ঝাড় দিয়েছি খাওয়ার আগে, আর এই যে বাসন কটা মেজে নিয়ে আসলাম ঠাকুরের, এই করেছি, কিছুতেই কাজ করতে ইচ্ছা করছে না, মানে এত পরিমাণে আলসি লাগছে না, মনে হচ্ছে কি এখানে শুয়ে থাকি, শুয়ে থাকি। আর ওয়েদারটাও বিচ্ছিরি একটা ওয়েদার, রিমোট একটা গরম, আর হচ্ছে মানে মেঘলা মেঘলা ওয়েদার, বুঝেছো? তো যাই হোক, এখন পুজোটা দিয়ে তারপরে যাবো রান্না করে, রান্নাও করিনি কিছু জানো তো 11 পর্যন্ত। সোনা বললো যে মা এখনো রান্না হয়নি, যাও তুমি ঝট করে রান্নাটা করো, আমি পুজোটা, হ্যাঁ সুন্দর হয়েছে, তুমি ঝট করে রান্নাটা করো, আমি ততক্ষণে পুজোটা দিই, তাহলে দুটো কাজই হয়ে যাবে। তো ওই জন্য সোনা বসলো পুজো দিতে, না 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 আর বড় করতে হবে না, সোনা বসলো পুজো করতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘর পাল্টাতে হবে, আর সোনাই ফুলটা নিয়ে এসেছিলো, ওই যে কচুরি আনতে গিয়ে ফুল নিয়ে এসেছিলো। সোনাই এত সুন্দর করে বাজার করে বন্ধুরা, তোমাদের আমি কী বলবো বলে বোঝাতে পারবো না, সোনার বাবাও ফুল আনে আর সোনাও ফুল আনে, সোনা যে ফুলগুলো আনে না পুরো টাটকা, কী সুন্দর ফুলগুলো দেখো, দেখলেও মন ভরে যাবে, জবা ফুলগুলো দেখো একদম কী সুন্দর, একদম টাটকা টাটকা। তো চলো আমি রান্নাঘরে যাই, তুমি এখানে এসে কী দেখছো? অকম্মা ঢেকি, কিছু কম্ম কম্ম নেই, কম্ম করতে পারে না কোনো কাজ। তো এই যে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে, আমি যদি অকর্মে ঢেকি হতাম তাহলে আমার ছেলেটা পুজো দিচ্ছে কি করে? তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ও না সারাক্ষণ খালি উল্টো পাল্টা কথা বলে,
তো এই যে ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর করবো হচ্ছে মুসুরির ডাল। কুকার বসিয়ে দিয়েছি, কুকারে মুসুরির ডালটা করে নেবো, সিটি দিয়ে নেবো দুটো তিনটে, ব্যাস হয়ে যাবে। তো বন্ধুরা এই যে ডাল বসিয়ে দিয়েছি, সেসবটা বন্ধ করে দিয়েছি, সিটি করলেই হয়ে যাবে ডাল। আর এখানে এই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ রেডি করে রেখেছি আলু সেদ্ধ মাখার জন্য। ভাতও প্রায় হয়ে এসছে, আর এখানে এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল আর আলু সেদ্ধ তো জানোই আমাদের খাওয়া হবে না, ডিম সেদ্ধ বা কিছু ডিম কিছু বা মাছ কিছু একটা লাগবেই। তো যাই হোক, আর চলো শোনা দেখি কদ্দুর কী হলো। তো এই যে সোনার পুজো দেওয়া কমপ্লিট, আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসছে। তো পুজো কমপ্লিট, এই যে দেখো সোনা পুজো দিয়ে নিয়েছে। দেখো আমার সোনা কিন্তু পুরো মনে হচ্ছে যেন পুরো একটা একদম মানে পাকা হাতে পুজো দেয়, দেখেছো? পুরো মনে হচ্ছে যে এটা কেউ ও মানে কোনো ছেলে মানুষ ওর মতো 10-12 বছরের বাচ্চা পুজো দিয়েছে। তো যাই হোক চলো। আর আরেকজন এই যে ওয়েট করছে খাওয়ার জন্য, কখন খেতে দেবো। সকাল থেকে কোনো কাজ করে ঠুটো জগন্নাথের মতো এই বসে রয়েছে, তো রয়েছেই, ঘুমাচ্ছে আর বসে রয়েছে, ঘুমাচ্ছে, টিভি দেখছে, মোবাইল দেখছে, বসে রয়েছে। কি আরাম সত্যি গো, তোমার মতো জীবন যদি পেতাম না। দুদিনই গেছি বাইরে, বুঝতে পারছো তো বন্ধুরা। এই যে আজকে আমাদের দুপুর 3:30 বাজতে যায়, দুপুর না এই দিনটা আগে দিয়ে দিন, নাহলে আমার আলুটা মাখা যাচ্ছে না। এই যে আলু সেদ্ধ মাখা, কত দেবো তোকে এটা? কড়া ভাজা কোনটা হচ্ছে? কড়া ভাজা তো কথা না, কথা হচ্ছে কোনটা হচ্ছে বড়। তো যাই হোক, হচ্ছে গিয়ে বাজারে আগুন লেগেছে বুঝেছো, তাই জন্য হচ্ছে আমরা এখন এক মাস ডাল ডিম আলু সেদ্ধ এই দিয়েই খাবো। ডিমটা কেননা বললাম কেন, কারণ হচ্ছে গিয়ে যেহেতু রোজার মাস চলছে না, ওই জন্য জিনিসপত্রের প্রচুর দাম। কালকে মাংস 270 টাকা পাওয়া যায়, আর মাছেরও সেই রকম দাম, সবজির তো আছেই। তো ওই জন্যই কথাটা বললাম, বাজারে আগুন লেগেছে, আমরা এক মাস এই খাবো, আলু সেদ্ধ ডাল ডিম সেদ্ধ। তো চলো, আমার বরটা ওই যে বসে রয়েছে, আর ওই যে ডাল, আর এখানে ওই যে লাউ রয়েছে পরশু দিনে, তো লাউটা তো বেশ ভালো হয়েছিল, তেমন বলো খাওয়া বের করো। তো এই হচ্ছে খাওয়া দাওয়া, চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। তো সোনার টিউশনে নিয়ে যাচ্ছে চন্দন, তা আমি ভাবলাম যে আজকে সারাদিনে তো ঘর থেকে বেরোনোই হয়নি, তাই ভাবলাম যে একটু বেরোই, যদিও চন্দনের আপত্তি ছিল আমার বেরোনোতে, তবুও জোর করেই ধরতে গেলে বেরোলাম। আসলে কি বলো তো, আমি আসলে তো মানে একা একা যে এই ফিলটা অনুভব করে, একা একা ও আর কি ভালোবাসে থাকতে চন্দন। মানে আমরা যেমন একা একা থাকতে ভালোবাসি না, কিন্তু ও আবার একা একা ভালোবাসে, একা একা টাইমটা স্পেন্ড মানে টাইমটা কাটাতে আর কি ভালোবাসে, সেই জন্য আপত্তি ছিল। তো আমি জোর করেই চলে এসেছি বেহায়ার মতো, কী আর করবো বলো, আমার যে ভালো লাগছিলো না ঘরে একদম, তাই জন্য। তো চলো সোনাকে দেই, সোনাকে কী দেবো, সোনাকে পড়তে দেবো, সোনাকে দেই কী দেবো সোনাকে। আর এত পরিমাণে গরম লাগছে ঘরে, ওই জন্য আরও বেরোলাম, যে গাড়ি বাইকে বসলে না বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগে, ভালো লাগে, আরাম লাগে, ওই জন্য আরও বেরোলাম। তো বন্ধুরা সোনাকে পড়তে দিয়ে এসে দুজনে মিলে চা খাচ্ছি, রাস্তা তারও বসেছে বেশ, কিন্তু মানে সময়টা কিন্তু দারুণ কাটে এই সময়টা, ওর সাথে আসলে দুজন দুজন অনেকটা করে সময় দেওয়া হয়। আসলে না একটু এসেছিলাম রিলায়েন্সে, কী বলতো একটাও জলের বোতল নেই ঘরে, সব জলের বোতলের ঢাকনাগুলো ফেটে ফেটে নষ্ট হয়ে গেছে। এবার গরম পড়েছে, ফ্রিজে তো জল রাখতেই হবে, ফ্রিজে জল ছাড়া থাকা যায় বলো? এখন একটাও বোতল নেই, ওই জন্য আমি বললাম আমাকে কটা বোতল কিনে দাও, তো তাই জন্য একটু এসেছি, তাই বললো আমার পকেট খালি করতে। দাঁড়ো জাল সুটটা খেয়ে নিই, না চাটা ঠান্ডা হয়ে যাবে। আমরা নে, তো আমরা চলে এসেছি পরে ঠোরে সোনাকে নিয়ে বাড়ি। তো এসে এই যে রাতের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, সানডে হইয়া মানডে, রোজ খাও আন্ডে, তাই না বাবা? তুই বল, তুই বল। তো এই যে রাত্রেবেলা ডিমের অমলেট করে নিয়েছি, সোনা পোচ খাবে, আর চন্দনকে আজকে চন্দন বলে একটু টমেটো পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে অমলেট করে দাও, তো ওকে মোটা করে টমেটো পেঁয়াজ দিয়ে অমলেট করে দিয়েছি। আর আমি একটু মুড়ি খাবো, ভাত কম পড়েছে, কম পড়লে ভুল হবে, ভাতটা আমি রাত্রেবেলা এখন ভাত কমই খাচ্ছি, মুড়িটাই খাওয়া হচ্ছে বেশি, কারণ মুড়ি খেলে না শরীরটা বেশ একটু ফুরফুরে থাকে, যা পরিমাণে গরম পড়েছে রান্নাঘরে ঢুকতেই কষ্ট হবে, মানে এখনও তো
মানে আরো বাকি রয়েছে। তো এবার বেশি গরম পড়বে, কেন বলতো শীতটা বেশি পড়েছে না ওই জন্য। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের দেখাচ্ছি কি এনেছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসনপত্র ধোয়া হয়ে গেছে। তো কি নিয়ে আসলাম তোমাদের না দেখালে হয়, সব কিছু তখন তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এটাও শেয়ার করি। আসলে কি বলতো, বোতল না শেষ হয়ে গেছিল, কি বলি বোতল শেষ হয়ে গেছিল, মানে বোতলগুলোর ঢাকনাগুলো সব ভেঙে ভেঙে যায়, আর বোতলগুলো ঠিক থাকে তারপরে ঢাকনা ছাড়া বোতল দিয়ে কি করবো। আর যে পরিমাণে গরম পড়েছে না, এখন বোতলটা দরকার, কারণ ফ্রিজে জল রাখার জন্য বোতল ছাড়া হবেই না। বোতল জলের বোতল বলো, ওই তো জল না রাখলে হবেই না এখন। তো এই যে বোতলগুলো নিয়ে আসলাম, আর আমার তো আছেই একজন বোতল নষ্ট করার মাস্টার, কত যে সারা বছরে যে কত বোতল কেনা হয় তার ঠিক ঠিকানা নেই, কিন্তু কী করা যাবে, যতদিন না বুঝতে শিখবে যতদিন না বড় হবে ততদিন এরমই হবে। তো এই যে চারটে এনেছি, এরকম কালো বোতল এনেছিলাম এনে বল বাবা কতগুলো, ভিডিওতে আছে অবশ্যই। আর হচ্ছে কি বলতো, ওই কোল্ড ড্রিঙ্কস এর বোতল গুলো অনেক জমা হয়েছে, কিন্তু সেগুলোতে তার জল ফ্রিজে ভরে রাখলে তাও সে, আমাদের তো কোল্ড ড্রিঙ্কস ছোট কোল্ড ড্রিঙ্কস আনা হয় না, আনা হয় 2 লিটার করে কোল্ড ড্রিঙ্কস। তো সেই বোতল যদি আমি দেখো, এটা বলছে আমার বাবা, এটার দাম কত না, চারটে নিয়েছে হচ্ছে 99 আর বাবা তখন থেকে আমার খুচিয়ে যাচ্ছে, তোর মতো মোটু বোতল না তাই কম দাম, ওর বাবা বলেছিল এইগুলো এই কম দাম, যেহেতু ওর তুমি তো জানোই, তোমরা তো জানোই তো আমরা একটু কিপটে টাইপের মানুষ, তো যেটা কম দাম বলছে, যেটা কম দাম মানে এইটাই 2 সেট নিতে পারবে, কিন্তু কালার ছিল না একই রকমের সব কালার, তো একই রকম বলছি মা, ওরকম ওরকম ওইটা ছাড়া আর কোনো কালার ছিল না, না এটা এই কালার ছিল, তাই না, আর কোনো বোতলের ব্র্যান্ড ছিল না, না সেগুলো ভালো লাগছিল না, সেগুলো কিরকম বলতো, ওই যে ফটাস করে আটকাতে হয়, ফটাস করে মানে এরকম ঢাকনা, ঢাকনার উপরে আবার এরকম ফটাস করে আটকাতে হয়, ওইগুলো ছিল বোতল, আর যে সেরকম বোতলের ই ছিল না। তো এই তো বোতল এনেছি, বোতলগুলো সোনাই ভরবে কালকে, আমি আর ভরতে পারবো না এই বোতল মতো, এই বোতল ভরা না হেভি বিরক্তিকর একটা জিনিস, সোনাই ভরে বেশি বোতল আমাদের। আর এনেছি হচ্ছে কিছুই আনিনি, এখন ভরে যাবে ভারী কেন, এই যে সাবান, যেহেতু গরম পড়েছে না এখন, গরমকালে দেখবে একটু ডেটল, তারপরে একটু স্যাভলন, এইসব সাবান মাখাটাই উচিত আমার মনে হয়। লাইফ বয়, লাইফ বয়ের গন্ধটা ভালো লাগে না, লাইফ বয়ের আমার তো ভালো লাগে, কিন্তু স্যাভলনটাই আনলাম, চন্দন বলে স্যাভলনটাই নাম, গ্লিসারিনটাও মাখা ভালো। অ্যাকচুয়ালি কি বলতো, এই যে চৈত্র মাস আসছে না এখন, মানে ইয়ে হবে সব কিছুর উপর ডিসকাউন্ট দেয়, তো আর কিছুই আনিনি। আর এই যে একটা হচ্ছে ইয়ে এনেছি, ওই যে হয় না যে বিয়ের আগে যেমন একটা যে ফেস ওয়াশ মাখতে হবে, ক্রিম মাখতে হবে, সেই জিনিসটা বিয়ের পরে কেউ পছন্দ করবে না, এখন তো পছন্দ হয়ে গেছে, অসভ্য ছেলে। আর বিয়ের পরও সোনা হওয়ার পরে না মনে হয় কি, দৌড় আমি আবার একটা ক্রিম আনবো, দৌড় তার থেকে একটা সংসারের জিনিস নিয়ে আসি, মানে চন্দন কিন্তু আমাকে টাকা দিয়ে দেয়, আমি কি করি সেই টাকাটা দিয়ে অন্য একটা জিনিস সংসারের কিনে নিয়ে চলে আসি, এই হচ্ছে মানে বিয়ের পরে আর বিয়ের আগে আমার ঘাটে অবস্থা হচ্ছে, যে ওই বাংকা লাগিয়ে দেবো। তো চলো আর বকবক করবো না, চন্দন শুতে চলে গেল, আমি একটু গাটা ধোবো, আমরা জানো তো ও গলা ব্যথাটা ওই জন্যই হচ্ছে, তাই না শোনা, কালকেও গা ধুয়েছি, কালকে 2 বার গা ধুয়েছি জানো তো, মানে রাত্রে সন্ধ্যাবেলার থেকে, আজকেও গাটা ধোবো, গা না দিয়ে শোয়াই যাচ্ছে না, চ্যাট চ্যাটে একটা গরম জানো তো, অসহ্য লাগছে, গরম পড়ে গেছে। তো যাই হোক চলো আর বকবক করবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, কি করছি কালকে ঠিক 2টোর সময়, ততক্ষণে যেন তোমাকে ভালো, আরে ফোকাস নে ফোকাস নে, সেলো কোম্পানি, চলো চলো, তো সাবধানে দেখো, টাটা গুড নাইট, আর কমেন্টে বলে দাও কোন বোতলটা ভালো হয়েছে, কোন বোতলটা ভালো হয়েছে, কোনটার কালার ভালো হয়েছে, এখানে দেখতে দুটোই ভালো লাগছে, এটা ওটা বেশি ভালো লাগছে, দুটোই ভালো লাগছে, কিন্তু এখানে কালারটা ওইটার কম, মানে লাইট আসছে আর এটার, এটারও লাইট আসছে, দুটোই কিন্তু ডিপ কালার।